একে তো নির্মাণ ব্যয় কয়েক গুণ বাড়িয়ে রাষ্ট্র থেকে হাতিয়েছে হাজার কোটি টাকা, অন্যদিকে বিনিয়োগ ছাড়াই মেয়র হানিফ ফ্লাইওভার থেকে বছরে 700 কোটি টাকা লোপাট করছে ওরিয়ন গ্রুপ। প্রতিষ্ঠানটির কর্ণধার ওবায়দুল করিম ও কয়েকজন অসাধু কর্মকর্তা যোগ সাদৃশ্যে 100 কোটি টাকার কর বঞ্চিত হচ্ছে সিটি কর্পোরেশন। বেশিরভাগ পরিবহনই রসিদ ছাড়াই আদায় করা হচ্ছে টোল, যার প্রমাণ পেয়েছে দেশ টিভির অনুসন্ধানী টিম। অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নগর কর্তৃপক্ষের। শাহাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। মেয়র হানিফ ফ্লাইওভার থেকে প্রতি বছর প্রায় 700 কোটি টাকা অবৈধভাবে পকেটে পুরছে ওরিয়ন গ্রুপ। দেশ টিভির অনুসন্ধানে ধরা পড়েছে বড় অঙ্কের অর্থ লুটপাটের তথ্য। সড়ক ও জনপথের হিসেব বিভাগের তথ্য মতে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে প্রতি ঘন্টায় গড়ে গাড়ি চলে 8,000 থেকে 10,000, দিনে যা দাঁড়ায় 1,50,000-এর বেশি। সে হিসেবে বছরের টোল আদায় হওয়ার কথা 1,000 থেকে 1,200 কোটি টাকা, কিন্তু ওরিয়ন হিসেব দিচ্ছে বছরের টোল আদায় হয় 140 থেকে 178 কোটি টাকা, বাকি অর্থ লুটে নিচ্ছে ওরিয়ন গ্রুপ। হিসেবের গরমিল নিয়ে অনুসন্ধানে দেশ টিভি। সরজমিনে দেখা যায় ফ্লাইওভার ব্যবহারকারী গাড়ি থেকে ডিজিটালি টোল আদায়ের কথা থাকলেও চিত্র ভিন্ন। বেশিরভাগ গাড়ি থেকে কোনো ধরনের রসিদ ছাড়াই টোল আদায় করছে ফ্লাইওভারের কর্মীরা, যে টাকার কোনো হিসেব নেই। 2013 সালে চালু হয় হানিফ ফ্লাইওভার। বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে ওরিয়ন গ্রুপ ব্যবস্থাপনা, টোল আদায় ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় 24 বছরের জন্য। এর মধ্যে আদায় হওয়া টোলের 5% ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তহবিলে জমা হবে, এমন চুক্তিও হয় সে সময়। অথচ টানা 7 বছর ক্ষমতার দাপট দেখিয়ে সিটি কর্পোরেশনকে দেয়নি 1 টাকাও। 2020 সাল থেকে সিটি কর্পোরেশন পাওনা আদায়ে চাপ দিলে মানতে বাধ্য হয় ওরিয়ন গ্রুপ। এটি 2020 সালের জুলাই মাস থেকে আসলে কর্পোরেশন এটি তার সাথে বার্গেনিং করে সেই দাবিটি নিশ্চিত করেছে। তবে চোরে না শুনে ধর্মের কাহিনী। চুক্তি অনুযায়ী 65,581টির বেশি গাড়ি চলাচল করলে টোল থেকে 5% পাবে সিটি কর্পোরেশন। সে হিসেবে প্রতিদিন গড়ে 1,50,000 যানবাহন চলাচল করায় মাসে অন্তত 2 কোটি টাকার বেশি পাওয়ার কথা, কিন্তু গড়ে দেয়া হয় 75,00,000 টাকা। ইকুইটি বেনিফিট শেয়ারের যে বিষয়টি আছে সেখানে ধরেন 65,581টি গাড়ি পার ডে যদি ক্রস করে তাহলে তার উপরে তার রেভিনিউ থেকে 5% হিসাবে কিন্তু সিটি কর্পোরেশন দেয়। এদিকে রসিদ দিয়ে টোল আদায় না করাকে বড় অনিয়ম হিসেবে দেখছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। জানান অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। এরকম যদি তারা করে থাকে সেটি অনৈতিক কাজ করছে, তো আমরা হয়তো এটি এখন যেহেতু আপনারও নলেজে এনেছেন আমরা সেটি পর্যালোচনাতে গিয়ে সেটি হয়তো আবার নতুন করে সেটিকে আমরা নির্ধারণ করব। 2013 সাল থেকে 2020 সাল পর্যন্ত টোলের টাকা কেন পায়নি সিটি কর্পোরেশন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন স্বৈরাচার সরকারের আমলে ওরিয়ন গ্রুপ ও সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ কর্মকর্তারা বিষয়টি আড়াল করে রেখেছিল। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।